আসসালামু আলাইকুম আজ আমি রান্না করবো রুই সরষে ইলিশ তো অনেক খেয়েছেন এভাবে একবার সর্ষে রুই রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রথমে সরষের একটা পেস্ট তৈরি করে নেব এজন্য এখানে নিলাম আমি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা দেড় টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আমি লাল সরিষা এবার এখানে পানি দিয়ে সর্ষাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এরপর এগুলোকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন শশাগুলো থেকে যেন কোনো তিতাভাব না আসে এজন্য এখানে আমি কিছুটা পরিমাণ লবণ এবং দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এবার কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব এখানে আমি কয়েক টুকরো রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো চা চামচ লবণ দিয়ে মশলাগুলোর সাথে মাছের টুকরোগুলো ভালো করে মেখে নেবো এবার চোলা একটা পাতিল বসিয়ে গরম করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি মশলা মেখে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো অবশ্যই সরিষার তেল দিয়েই রান্নাটা করার চেষ্টা করবেন তাহলে রান্নাটা খেতে একটু বেশি ভালো লাগবে এবার মাছগুলোকে আমি উল্টিয়ে দেবো তবে খুব বেশি করা করে মাছগুলো ভাজার দরকার নেই এরকম করে ভেজে নিলেই হয়ে যাবে এবার চুলায় একটা পাতিল বসিয়ে ভেজে রাখা মাছের তেল দিয়ে দিচ্ছি এ তেলে আমি রান্নাটা করে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন এবং নরম করে ভেজে নিতে হবে এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেড়েসেরে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একটু নরম করে নেব দেখুন হালকা ব্রাউন এবং নরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আদা রসুন একটু ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে মশ একে একে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি হাফ সা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো আমি হা এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার কোরা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এখানে আমি পেস্ট করে রাখা সরিষা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছের টুকরোগুলো এখানে দিয়ে দেবো তবে এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাছগুলো ভেজে নেওয়া এবং মশলাগুলোকে আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি তাই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব তবে ঝোল খুব বেশি শুকিয়ে ফেলার দরকার নেই চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে এলে ঝোল আরও অনেকটা টেনে আসবে রেডি হয়ে গেল আমার আজকের মজার রুই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ